হাই ভিওয়ার্স ওয়েলকাম টু এভিওান ইন মাই চ্যানেল আজকে আমরা একাদশনীর তিকনমিতি থেকে যে চ্যাপ্টার আছে তিকনমিতিক অনুপাত বা অপেক্ষক সমূহ ও আদর্শ কোন সমূহ এই অধ্যায়ের যে সমস্ত প্রশ্ন তোমাদের এসএনদের বইতে রয়েছে অর্থাৎ প্রশ্নমালার প্রশ্নমালা টু তো এই প্রশ্নমালা টু থেকে বহু বিকল্পধর্মী বা এমসিবি প্রবলেম এবং অতি সংক্ষিপ্ত তথ্য প্রশ্নের সমাধান করা হবে তো এর আগের ভিডিওতে আমি এই চ্যাপ্টার থেকে যত কনসেপ্ট ছিল বা থিওরি পোর্শান ছিল বা ফর্মুলা ছিল সেই সমস্ত ফর্মুলা আমি ডিসকাস করেছিলাম তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো কারণ আগের ফর্মুলা যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তবেই কিন্তু তোমরা এই প্রশ্নমূলার দুইয়ের যে সমস্ত কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেনের সমাধান করতে পারবে ঠিক আছে তো যাই হোক তো শুরু করা যাক আজকের প্রশ্নমূলার টু আর তার আগে একটা কথা বলি যদি আজকের ভিডিও তোমাদের পছন্দ হয় তোমরা অবশ্যই লাইক করবে যারা আমার চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকন অবশ্যই তোমরা ক্লিক করে রাখবে যাতে করে পরবর্তী সময় নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে পেতে পারো তো প্রশ্ন নম্বর দুইয়ের বহু বিকল্প ধর্মীর কোয়েশ্চেন নাম্বার ওয়ান কী দেওয়া আছে কোশ্চেন নাম্বার ওয়ান দেওয়া রয়েছে সিক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকাল টু কত আমরা একটা ফর্মুলা জানতাম যে শেষ স্কোয়ার থিটা মাইনাস টেন এস কর থ্রিটা ইকোয়াল টু ওয়ান অলো এসব সময় হয় থিটা সমস্ত ভ্যালার জন্য এটা ট্রু হয় তাহলে শেষ স্কোয়ার এ মাইনাস টেন এস করে ইকোয়াল টু কত হয়ে যাবে তোমাদের এখানে অপশান বি সঠিক অ্যান্সার ওয়ান নেক্সট আছে টেন এ ইন্টু কস এ টেন এ ইন্টু কস এ মানে কত হবে সাইন এ বাই কস এ হয়ে যায় টেন এ ইন্টু কস এ সমান কথা হবে না সাইন এ বাই কস এ তাহলে সেখান থেকে কস এ কস এ ক্যান্সেল হয়ে গেল অ্যান্সার হয়ে যাচ্ছে কত সাইন এ তো এই সমস্ত প্রবলেম খুবই সহজ প্রবলেম তো আমি সবগুলোই মোটামুটি ওভারঅল টাচ করে দিয়ে যাচ্ছি তবে যেগুলো তোমাদের আটকাবে সেগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে তোমরা দেখবে ঠিক আছে সোজা আছে এগুলো যাই হোক নেক্সট দেওয়া আছে থ্রিটা ধনাত্মক সূক্ষ কোন হলে থিটা এর মান হতে পারে না থ্রিটা ধনাত্মক সূক্ষ কোন হলে এর মান হতে পারে না কোন কোন মান হতে পারে না একের চেয়ে অধিক হতে পারে না একের চেয়ে কম হতে পারে না একের চেয়ে কম কোনটা হতে পারে না একের সমান নাকি শূন্য এর মধ্যে কোনটা হতে পারে না তো আমরা একটা জিনিস জানতাম যে থ্রিটা যে কোনো মানের জন্য থিটা যদি মান যে কোনো হোক না কেন যাই হোক না কেন যে কোনো রিয়েল নাম্বারের ক্ষেত্রে শেক থিটার মান অলওয়েজ কি হয় একটা বিষয় কি হয় সেক থিটা মড অফ সেক থ্রিটা তোমরা মনে রাখবে মড অফ শেখ থিটা এর ভ্যালু অলওয়েজ গ্রেটার অর ইকাল টু ওয়ান ফর অল ভ্যালুস অফ থ্রিটা থ্রিটার সমস্ত রিয়েল ভ্যালুর জন্য শেখ থ্রিটার ভ্যালু মড অফ শেখ থ্রিটের ভ্যালু গ্রেটার অর ইকোয়াল টু ওয়ান হয় তার মানে কি এর মানে হয়ে যাচ্ছে সেক থিটা আইদার গ্রেটার ওর ইকুয়াল টু ওয়ান হবে ওর সেক থিটা লেস ওর ইকুয়াল টু মাইনাস ওয়ান অর্থাৎ এক বা একের চেয়ে বড়ো অথবা আরেকটা কী হতে পারে মাইনাস এক বা মাইনাস একের চেয়ে ছোটো তো এই দুটোর মধ্যে যে কোনো একটা হয় থিটা যে ভ্যালুর জন্য এখানে কি দেওয়া আছে না ধনাত্মক সুখকোন দেওয়া রয়েছে তো ধনাত্মক সুখকোন হলে অ্যাকচুয়ালি ধনাত্মক সুখকোণ হলে সেক থ্রিটার ভ্যালু অলওয়েস পজিটিভ তো হবেই ধনাত্মক পজিটিভ হবেই ঠিক আছে যদি থ্রিটা বিলংস টু আমরা এখানে যদি বলি ধনাত্মক সুকোন যদি বলে থ্রিটা বিলংস টু ধনাত্মক যদি তাহলে জিরো লেস দেন থ্রিটা লেস দেন নাইনটি ডিগ্রি যদি হয় তাহলে এই ভ্যালুগুলো যদি হয় তাহলে শেখ থ্রিটার কথা বলতে পারি শেখ থ্রিটের ভ্যালু তো এখানে যেহেতু থ্রিটার ভ্যালু ধনাত্মক সুখকণ দেওয়া রয়েছে অর্থাৎ জিরোর চেয়ে বড়ো অর্থাৎ নাইনটি চেয়ে ছোটো ধনাত্মক তাহলে এখানে কিন্তু শেখ থ্রিটার ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন অর ইকাল টু ওয়ান আমরা বলব তো যেহেতু বলা আছে যে এখানে থ্রিটার ভ্যালু ধনাত্মক এমনি সুখকোন মানে আমরা কি জানি সুখোকোন মানে জিরো হচ্ছে বড় নব্বই হচ্ছে ছোট সেটা হচ্ছে অবশ্যই ধনাত্মক তো সেক্ষেত্রে যদি এটা হয় তাহলে সেক থ্রের ভ্যালু কিন্তু অলওয়েজ যদি থিটার ভ্যালু জিরো নয় তাহলে সেক থ্রের ভ্যালু কিন্তু ওয়ান হতে পারে না কারণ আমরা জানি কস থ্রের ভ্যালু ওয়ান হয় আর সেক জিরের ভ্যালু কিন্তু ওয়ান হয় সেক্স জিরো ওয়ান হয় তো এখানে সেক থ্রি এর ভ্যালু গেটটা অনলি গেটার দ্যান ওয়ান হবে ঠিক আছে তাহলে পজিবল ভ্যালু হয়ে যাচ্ছে যদি থিটা কোনো সুখ কোন হয় তাহলে সেক থিটার ভ্যালু অলওয়েস কি হবে গ্রেটার দেন ওয়ান হবে গ্রেটার দেন ওয়ান তাহলে আমাদের যে অপশানগুলো দেওয়া রয়েছে অপশানগুলোর মধ্যে হয়ে যাচ্ছে আছে একের চেয়ে অধিক অর্থাৎ সেক থিটার মানে এটা হতে পারে এখানে বলা আছে কোন মানে হতে পারে না একের চেয়ে কম এটা কিন্তু হবে না হতে না আবার একের একের সমানও হবে না আবার জিরো জিরোও তো হবে না কারণ ধনাত্মক হলে থিটার ভ্যালু শুধুমাত্র আমাদের যেটা হবে একের চেয়ে অধিক হবে ঠিক আছে কিন্তু মানে এখানে কিন্তু আমাদের তাহলে কোনটা হতে পারে না সে হতে পারে না বলা আছে তাহলে এখানে অপশান বি সি ডি তিনটাই কিন্তু এখানে সঠিক অ্যান্সার হতেই পারে না বলা আছে একের সমান তো হবে না কারণ থ্রিটা ধনাত্মক সূক্ষণ তাহলে থ্রিটার ফেলেও কিন্তু জিরো নয় আর থ্রিটার ফেলো যদি জিরো না হয় তাহলে শেখ তিরের ফেলেও কিন্তু ওয়ান হবে না তাহলে একের সমান বলে যেটা তো হবে না আবার জিরো জিরোও সম্ভব নয় আমরা শেখ থ্রের ফেলো সব অলওয়েজ কী জানি শেখ তিরা ফেলো অলওয়েস যে কোনো থ্রিটা যে কোনো রিয়েল নাম্বার হলে মাইনাস ওয়ানের চেয়ে ছোটো হয় ছোটো বা সমান আর একের চেয়ে বড়ো বা সমান হয় তা জিরো তো হবেই না আবার এখানে যেহেতু শেখ তিরা ধনাত্মক সূক্ষণ দেওয়া রয়েছে তাহলে এটা কিন্তু অলওয়েজ একের চেয়ে বড়ো হয় তাহলে একের চেয়ে কম হবে না অর্থাৎ এখানে অপশান বি ডি সির মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন দেখা আছে থিটা একটি ধনাত্মক সুখকরণ হলে রুট থ্রি সাইন থিটা মাইনাস কস থিটা ইকোয়ালু জিরো সমীকরণের সমাধান কত হবে কোয়েশ্চেন নাম্বার ফোর রুট থ্রি সাইন থিটা মাইনাস কস থ্রিটা ইকোয়াল জিরো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি রুট থ্রি সাইন থিটা ইকুয়াল টু কস থিটা তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ টেন थीटा इक्वल হয়ে যাচ্ছে ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ আমরা টেন কত ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি হয় আমরা জানি টেন থার্টি ডিগ্রির ভ্যালু ওয়ান বাই হয় থার্টি মানে পাইভ বাই রেডিয়ান তাহলে এখানে থ্রিটার ভ্যালু হয়ে যাচ্ছে বাই অ্যাকচুয়ালি টেন থ্রিটাই বললো ওয়ান বাই রুট থ্রি থ্রিটার অনেক ভ্যালু আছে থিটার শুধুমাত্র পাই বাই সিক্স নয় অনেক ভ্যালু আছে কিন্তু এখানে যেহেতু বলা আছে থ্রিটা একটা আমাদের ধনাত্মক সুখক্ষণ তাহলে আমরা জিরো থেকে নব্বইয়ের মধ্যে পাই বাই সিক্সকেই নেবো বা তিরিশ ডিগ্রিকেই নেব ঠিক আছে তো থ্রিটার যে আরও যে সমস্ত মান রয়েছে সেই সমস্ত মান সম্পর্কে আমি পরবর্তী চ্যাপ্টে আলোচনা করব এখানে যেহেতু ধনাত্মক সুখক্ষণ তাহলে যে টেবিল আমাদের দেওয়া ছিল সেই টেবিল থেকে বলতে পারি থ্রিটার ভ্যালু হবে পাই বাই সিক্স এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে অপশানগুলোর মতো অপশান সি এখানে সঠিক শর্টিক হয়ে যাচ্ছে ওকে পাই বাই হবে না আছে পাঁচের দাগের সিক্স স্কয়ার আলফা প্লাস স্কয়ার আলফা এর ক্ষুদ্রতম মান কত হবে বা সর্বনিম্ন মান কত হবে ঠিক আছে আছে সিক্স কর আলফা প্লাস কোয়ার আলফা এতই সর্বনিম্ন নির্ণয় করতে হবে তো এক্ষেত্রে আমরা বলতে পারি সিক্স ক্কোয়ার আলফা প্লাস কস কর আলফা টু লিখতে পারি আমরা সিক্স স্কোয়ার আলফা মাইনাস টু ইন্টু সেক আলফা ইন্টু কস আলফা কারণ আমরা জানি সেক আলফা ইন্টু কস আলফা কত হয়ে যায় হয়ে যায় তাহলে মাইনাস টু থেকে আর প্লাস কস কোয়ার আলফা এজ ইট যেহেতু এখানে মাইনাস করা হয়েছে তাহলে এখানে প্লাস করতে হবে ঠিক আছে যেহেতু এখানে মাইনাস টু করা হয়েছে তাহলে এখানে একটা করতে হবে তাহলে এখান থেকে ভ্যালু হয়ে যাচ্ছে সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস টু এখানে সেকালফ ইন্ট কস ওয়ান ছিল তাহলে অ্যাকচুয়ালি মাইনাস টু এখানে নিয়েছিলাম মাইনাস এর জন্য প্লাস টু আনতে হলো ওকে তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস অর্থাৎ মাইনাস কস আলফা হোল স্কোয়ার আমরা এখন জানি কোনো সংখ্যার কোনো নাম্বারে যদি স্কোয়ার নেওয়া হয় স্কোয়ার হলেও সেটা কিন্তু অবশ্যই পজিটিভ বা জিরো হবে তাহলে লিখতে পারি যেটা গ্রেটার ওর ইকোয়াল টু জিরো প্লাস টু সমান কথা হয়ে যায় দুই হয়ে যাচ্ছে তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি অতএব সেক্স স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফা গ্রেটার অর ইকোয়াল টু এর মানে কি এই টার্মের ভ্যালু দুই বা দুইয়ের চেয়ে বড়ো দুই বা দুইয়ের চেয়ে বড়ো মানে কত দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে আরও অনেক সংখ্যা মাঝখানে আরও সংখ্যা থাকতে পারে তো এদের মধ্যে সবচেয়ে ছোটো কে দুই অর্থাৎ তাহলে এত এর সর্বনিম্ন মান কত হয়ে যাচ্ছে দুই হয়ে যাচ্ছে তাহলে এখানে আমাদের যে অপশানগুলি ছিল অপশান এ শূন্য অপশান বি ওয়ান অপশান সি টু অপশান ডি মাইনাস ইনফিনিটি অপশান সি দুই সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স সাইন থিটা ইন্টু কস থিটা এত বৃহত্তম মান কত কোশ্চেন নাম্বার সিক্স তো আমরা একটা রেজাল্ট ইউজ করবো আমরা একটা বিষয় জানি যে সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার অলওয়েজ কী হয় গ্রেটার ইকোয়াল টু জিরো হবে কারণ একটুকে বললাম ফর অল ভ্যালুস অফ থিটা থিটা বিলক্ষ যে কোনো রিয়াল নাম্বার হলে বাস্তব সংখ্যা হলে যে কোনো সংখ্যার স্কোয়ার নিলে সেটা অলওয়েজ পজিটিভ বা জিরো হতে পারে এটা আমরা জানি আচ্ছা এখন আমরা এখান থেকে বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ারের যে ফর্ম আমরা এখন জানি এখান থেকে কী পাবো না সাইনস্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা কস থিটা প্লাস কস কর থ্রিটা গ্রেটার ও ইকোয়াল টু জিরো এটা মানে এটা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভালো হয়েছে তাহলে এখান থেকে কী পাবো সাইন্স কার থ্রিটা প্লাস কস কর থ্রিটা কত হয় ওয়ান হয় মাইনাস টু সাইন থিটা কস থিটা যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কী হবে গ্রেটার ওর ইকোয়াল টু টু সাইন থিটা কস্তিরে হয়ে যাচ্ছে সাইন্স কর প্লাস কস কথ্রে ইকোয়াল টু ওয়ান বাম দিকে রাখলাম মাইনাস টু সাইন থিটা কস থেকে টান দিকে রাখলাম তাহলে এখান থেকে কী পাবো না ওয়ান বাই টু গ্রেটার ওর ইকুয়াল টু সাইন থিটা ইন্টু কস থিটা অর্থাৎ যদি ঘুরিয়ে লেখা হয় তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা লেস লেসর ইকুয়াল টু হাফ তার মানে কি সাইন থিটা ইন্টু কস থেকে ভালো হাফ বা হাফের চেয়ে ছোটো অর্থাৎ যত মান রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় কত হয়ে যাবে হাফ হয়ে যাবে ঠিক আছে মানে হাফ হাফ হচ্ছে ছোটো মানে কত হবে না হাফ হাফ হচ্ছে ছোটো এক একের চার হুম আরও ছোটো হবে একের ছয় একগুলো ছোটো হতে থাকবে শূন্য হতে পারে এরকম হতে পারে তার মধ্যে সবচেয়ে বড় কি হাফ ওকে তাহলে এদের বৃহত্তম মান হয়ে যাচ্ছে হাফ তাহলে কোশ্চেন নাম্বার সিক্স সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ একের দুই অপশান বি হবে না অপশান সি হবে না অপশান ডি এ হবে না কোয়েশ্চেন নাম্বার সেভেন যদি থ্রিটা কোনো সূক্ষ্ম কোনো হয় তবে নাইন টেন স্কোয়ার থিটা প্লাস ফোর কটস কর থ্রিটা এত এর ক্ষুদ্রতম মান কথা হবে খুব ভালো অঙ্ক এটাও আগের মতনই কোয়েশন ফাইভ এর মতো করে করে দেখা যাক এটা থিটা কটস থিটা ইকোয়াল টু কি লিখতে পারি আমরা নাইন টেন স্কোয়ার থ্রিটাকে লিখতে পারি থ্রি টেন থিটা হোল স্কোয়ার প্লাস টু কট থিটা এত হোল স্কোয়ার মাইনাস টু টু এব ফর্মুলা আছে থ্রি টেন থিটা ইন্টু টু কর থিটা এই টার্মাস করলাম তাহলে আর একটা টার্ম নতুন টার্মু থ্রি টেন থিটা টু কর থিটা তাহলে এই জায়গা থেকে পাওয়া যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখান থেকে পাবো এ মাইনাস বি অর্থাৎ টু করথ্রিটা হোল স্কোয়ার ওকে প্লাস দুই তিনে ছয় দু বারো ইন্টু কথা হবে ইন্টু টেন থিটে ইন্টু করথিটা করলে কথা হয় টেন থিটে ইন্টু করথিটা করলে আমরা এক পাবো ঠিক আছে আচ্ছা এখন এ মাইনাস বি কোনো একটা সংখ্যা তার স্কোয়ার করলে অলওয়েস জিরো বাই পজিটিভ হয় তাহলে জিরো প্লাস বারো তাহলে নাইন টেন স্কোয়ার থ্রিটা প্লাস ফোর কটস্কোয়ার থ্রিটা এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যাচ্ছে না এই ভ্যালু হয়ে যাচ্ছে নাইন টেন স্কোয়ার থ্রিটা প্লাস ফোর কট স্কোয়ার থ্রিটা গ্রেটার ইকুয়াল টু বারো তাহলে এর মান কত হয়ে যাচ্ছে না বারো এখানে যে আমাদের অপশানগুলো দেওয়া রয়েছে অপশান এ আছে এগারো অপশান বি বারো অপশান সি তেরো অপশান ডি চোদ্দো তার মধ্যে অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন যদি সাইন আলফা সমান চার বাই পাঁচ হয় এবং আলফা যে কোনো ধনাত্মক সুখগুণ হয় তবে কস আলফার মান কত হবে এটাও সেম আগের মতন সেম এটাও তোমরা করতে পারবে তোমরা সিম্পল ফর্মুলা ফেলে করতে পারো সাইন আলফা লম্ব বাই অতি করে সেখান থেকে তোমরা ভূমি বার করতে পারো বার করতে নিজেরা নিজেরা করবে ঠিক আছে আমি এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম

মাইনাস টু সাইন আলফা ইন্টু কোশেক আলফা প্লাস কোশেক স্কোয়ার আলফা এবার যেহেতু আমরা মাইনাস টু সাইন আলফা কোশেক আলফা এই টামটা এক্সট্রা আনলাম তাহলে আমাদের আরও একটা টাম আনতে হবে প্লাস টু আনতে হবে অ্যাকচুয়ালি কি এখানে মাইনাস টু এনেছে সাইন আর কোশিক আলফা মানে ওয়ান হয়ে যায় সাইন আলফা ইন্টু কোশিক আলফা করল ওয়ান হয় আমরা জানি ফর্মুলা ওয়াইস সাইন আলফা কোশিক আলফাই করলে ওয়ান বাই সাইন আলফা তাহলে আলটিমেট এখানে শুধু মাইনাস টু এনেছে মাইনাস টু আনা হয়েছে বলে এখানে তাহলে প্লাস টু আনতে হবে তাহলে এখানে আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে কি না সাইন আলফা মাইনাস কোশিক আলফা হোল স্কোয়ার প্লাস টু এখন যে কোনো সংখ্যার স্কোয়ার যদি নেওয়া হয় সেটাও কিন্তু অলওয়েজ পজিটিভ ওর জিরো তো গ্রেটার ওর ইকুয়াল টু জিরো প্লাস টু অর্থাৎ ইকুয়াল টু টু হয়ে যাচ্ছে তাহলে কী বলবো অথব এখান থেকে বলতে পারি এক্স গ্রেটার ওর ইকুয়াল টু টু তাহলে এক্সের রেঞ্জ হয়ে যাচ্ছে কত না দুই বা দুই হচ্ছে বড়ো এখানে আমাদের যে অপশানগুলো দেওয়া রয়েছে অপশান এ জিরো লেস দ্যান এক্স লেস ওর টু ওয়ান এটা হবে না অপশান বি ওয়ান লেসর ও ইকোয়াল টু এক্স লেস দ্যান টু এটাও হচ্ছে না অপশান সি এক্স গেটার ইকুয়াল টু অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট আসি কোশ্চেন নাম্বার টেন কোশ্চেন নাম্বার টেন দেওয়া আছে টেন থিটা সমান এ বাই বি হলে নিচের কোনটি এ সাইন থিটা প্লাস বি কস থিটা ডিভাইড বাই এ সাইন থিটা মাইনাস বি কস কস্তিটার মান হবে কোশ্চেন নাম্বার টেন দেওয়া আছে এখানে টেন থিটা ইকুয়াল টু এ বাই বি এখান থেকে আমরা কি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইকাল টু এ বাই বি তো আমাদের এ সাইন থিটা আর বি কস থিটা দিয়ে আমাদের রিলেশান তৈরি করা আছে তাহলে আমরা তাই করবো এখানে আমরা কী করবো এখন লেফট হ্যান্ড সাইডে আমরা এ বাই বি দিয়ে গুণ করবো আর রাইট হ্যান্ড সাইডে বাই বি দিয়ে তো এ বাই বি দিয়ে গুণ করা হলে ইন্টু সাইন থিটা বাই কস থ্রিটা পাবো রাইট হ্যান্ড সাইডে কী পাবো না এ বাই বি এ বাই বি জাস্ট এব বাই বি দিয়ে করা হচ্ছে সাইড ঠিক আছে এখানে বিটাকে আমরা নন জিরো ধরে নিচ্ছি বিটাকে নন জিরো ধরে কাজ করছি তাহলে ওপরে কী পাচ্ছি না এখানে এ সাইন থিটা আর নিচে পাচ্ছি বি কস্থিটা ইকালড হয়ে যাচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার এখন আমরা এখান থেকে কী প্রক্রিয়া ইউজ করবো মানে ভাগ প্রক্রিয়া তোমরা ক্লাস টেনে অনুবাদ সমানুপাত চ্যাপ্টারে ভাগ প্রক্রিয়া করেছো সেই ফর্মুলা ইউজ করবো ভাগ প্রক্রিয়া কী না লব প্লাস হর লব কত আছে ওয়াই সাইনথিটা প্লাস হর বি কসথিটা ডিভাইড বাই লব মাইনাস হর অর্থাৎ এ সাইন থিটা মাইনাস বি কস থিটা তাহলে এখানে কথা হবে লব প্লাস হর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই লব মাইনাস হর অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগভাব পক্ষে ইউ স্কোয়ার আমরা রেজাল্টটা পাচ্ছি তাহলে এখানে যে আমাদের অপশানগুলো দেওয়া রয়েছে অপশানগুলোর মধ্যে অপশন এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন যদি এর ভ্যালু জিরো লেসোর ইকুয়াল টু এ লেস নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ এখানে কিন্তু শুকো কোন জিরোকেও এখানে আমাদের ইনক্লুড করা হচ্ছে এবং সাইন এস এমন কসই হয় তবে নিচের কোনটি মান হবে সাইন এস ওয়ান কষে তো জিরো থেকে নব্বইয়ের মধ্যে সাইন সাইনেস ওয়ান কসে মানে সুখো কোণ তো এর কোন মানে যেন হয় পরিষ্কারটা ফর্টি ফাইভ ডিগ্রি হলে হয় ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান বাই টু টু ওয়ান বাই টু টু তাহলে এখানে সি অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এটা পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে বারোরদ্যাগের নিচের প্রদত্ত সম্বন্ধগুলোর মধ্যে কোনটি সঠিক সাইন থ্রিটের ভ্যালু সেভেন বাই ফাইভ সাইন থ্রিটের সাত বাই পাঁচ তো সাত বাই পাঁচ যদি হয়ে যায় তাহলে সাত বাই পাঁচ কিন্তু একটা আমাদের অপ্রকৃত ফংশ আর অপ্রকৃত ফংশের মান কত হয়ে যায় একের চেয়ে বড়ো তাহলে এটা গ্রেটার দেন ওয়ান ঠিক আছে তাহলে কস থ্রির ভ্যালু একের চেয়ে বড়ো কিন্তু এটা কি সম্ভব কস থ্রিটা আমরা জানি সাইন থ্রিটা কস থ্রিটা থ্রিটা যে কোনো মানের জন্য সাইন থ্রিটা কস মান সর্বদা মাইনাস এক থেকে একের মধ্যে থাকে মাইনাস একের সাথে সমান হতে পারে বা যে কোনো ভালোর জন্য সাধারণত হয় তো এখানে কিন্তু আমাদের একেছে বড়ো হয়ে যাচ্ছে তারা কিন্তু এটা কিন্তু হবে না হুম আচ্ছা নেক্সট আছে টেন থিরেসান ফোরটি ফাইভ ডিগ্রি টেন থিরেশ ওন ফোরটি ফাইভ ডিগ্রি হতেই পারে টেন থিরেশ ওয়ান ফোরটি ফাইভ ডিগ্রি না হওয়ার কিছুই হতে পারে আচ্ছা এখানে আদি দিয়ে অপশান ডি দেওয়া রয়েছে শেখ থের সমান চার বাই পাঁচ শেখ থিরে সম চার বাই পাঁচ মানে এটা একটা প্রকৃত প্রমাণ আছে একের চেয়ে ছোটো তো আমরা জানি সেখ থ্রিটা এবং কৌশেক থ্রিটের ভ্যালু থ্রিটা যে কোনো মানের জন্য অলওয়েস কী হয় না একের চেয়ে বড় এক বা একের চেয়ে বড়ো হয় এবং মাইনাস এক বা মাইনাস একের ছোটো হয় তাহলে এটাও হচ্ছে না এটাও হচ্ছে না আবার টেন থিরেশন ফর্টি এটা কিন্তু টু পরিষ্কার দেখা যাচ্ছে আচ্ছা সেন থিরাসনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার বি এ নট টু কিন্তু অলওয়েজ আমাদের এটা হয়ে যাচ্ছে হবে এটা সাইন থিরাসম এ স্কোয়ার প্লাস বি এ বি যদি করা হয় এর ভ্যালুও কিন্তু হবে কিন্তু সাইন থিটার ভ্যালু কিন্তু মাইনাস এক থেকে একের মধ্যে থাকে থিটার যে কোনো ভ্যালুয়ের জন্য বাস্তব বাস্তবমানের জন্য তাহলে এখানে অপশান এ বি আর ডি এখানে সঠিক অ্যান্সার হচ্ছে না অপশান সি এখানে টেন থি রাসমান ফর্টি ফাইভ ডিগ্রি আর ফর্টি ফাইভ দেওয়া আছে টেন থ্রিটের ভ্যালু ফর্টি ফাইভ হ্যাঁ টেন থিটে মানে কত টেন থিটের ভ্যালু কিন্তু যে কোনো আমাদের বাস্তব সঙ্গে হতে পারে টেন থিটের ভ্যালু মাইনাস ইনফিনিটির থেকে ইনফিনিটির যে কোনো বাস্তবসঙ্গে হতে পারে তাহলে টেন থিটে ফর্টি ফাইভ সম্ভব অপশান সি এখানে সঠিক অ্যান্সার হচ্ছে টেন থ্রিটের ভ্যালু যে কোনো বাস্তু থ্রিটার যে কোনো মানের জন্য টেন থ্রিটের ভ্যালু অলওয়েস মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে থাকতে পারে তাহলে এখানে টেন থ্রিটার সময় ফর্টি ফাইভ ডিগ্রি এটা সম্ভব অপশান সি এখানে সঠিক অ্যান্সার তো এই ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে বহু বিকল্প তুমি কোয়েশ্চিনের সমাধান করলাম আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইকস করবে আর যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তো এই ভিডিওতে আমি এই পর্যন্তই করলাম পরবর্তী ভিডিওতে অতি সংক্ষিপ্ত তত্ত্ব যে প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের সমাধান করা হবে ওকে থ্যাংক ইউ